আমি তাহসিনা খান লামিয়া, শশী হসপিটালে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে আছি। আজকে আপনার সাথে আলোচনা করব রক্তের প্লাটিলেট নিয়ে। রক্তের প্লাটিলেট হলো এমন একটি রক্তকোষ যেটি কিনা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের কিছু রোগ আছে যেগুলোর ফলে আমাদের রক্তের প্লাটিলেট হঠাৎই কমে যায়, তার মধ্যে ডেঙ্গু জ্বর যেটা খুবই পরিচিত সবার কাছে সেটাতেও হয়, পাশাপাশি হচ্ছে রিউমাটিক আর্থ্রাইটিস, লুপাস ডিজিজ কিংবা হচ্ছে পেপটিক আলসার ইত্যাদি কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের রক্তের প্লাটিলেট অনেক কমে যায়। নর্মালি মানুষের শরীরে 100 মিলিলিটার রক্তে থাকে হচ্ছে 1.5 থেকে 4 লাখ এর মতো হচ্ছে প্লাটিলেট, তো যেটা কি না যদি 20,000-এর নিচে নেমে যায় তখন দেখা যায় মারাত্মক কিছু সমস্যা বা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদেরকে সাহায্য করে প্লাটিলেট বাড়ানোর জন্য। তার মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে পেঁপের জুস কিংবা হচ্ছে কাঁচা পেঁপের নির্যাস, যেটি কি না আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি হচ্ছে আপনার অণুচক্রিকাকে বাড়াতে সাহায্য করবে। বিটের জুস, এটিও খুব ভালো এবং এটাতে প্রচুর পরিমাণ হচ্ছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটার জন্য সাহায্য করতে পারে প্লাটিলেট বাড়াতে। এর পাশাপাশি আছে হচ্ছে ভিটামিন B12 ও ফোলেট জাতীয় কিছু খাবার, যেমন গরুর মাংস, কলিজা, ডিম অথবা হচ্ছে প্রোটিন জাতীয় কিছু সিডস, যেমন হচ্ছে চিয়া সিড বা এই জাতীয় কিছু খাবার। তবে কিছু কিছু খাবার আমাদের প্লাটিলেট কমাতেও সাহায্য করে, যেটা হচ্ছে তিল, অ্যালকোহল, ক্যাফিনযুক্ত যে সকল খাবার আছে সেটা, আর কিছু আপনার অস্বাস্থ্যকর আমরা যখন খাবারগুলো খাই তখন আমাদের বডিতে কিছু খারাপ রিয়াকশন করে, সেটার কারণেও প্লাটিলেট কমতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।